মিলা চল্লিশে খানা করে আপনাদের ই হয় না, বিরিয়ানি হয় না, রান্না করে গোশ বিরিয়ানি গরু জবাই করে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয় না, হয় না সকলকে? মসজিদে দাওয়াত দেয় না, ঘরে 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 দাওয়াত দেয়। ভাইকে দাওয়াত দিচ্ছে, বোনাইকে দাওয়াত দিচ্ছে, চাচাকে দাওয়াত দিচ্ছে, জামাইকে দাওয়াত দিচ্ছে, ফুফুকে দাওয়াত দিচ্ছে, ফুফাকে দাওয়াত দিচ্ছে, এমনভাবে বাইক নিয়ে বেরিয়েছে দাওয়াত করতে, মনে চর বাপের বিয়ে। মানুষ মারা গেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার কবরে যেন নেকি পৌঁছায়, ঠিক কি না? সব থেকে বড় বাপের রেখে যাওয়া সব থেকে দামি সদকা কি জানেন? তার বাপের রেখে যাওয়া সম্পদ, সেটা হচ্ছে নেক সলে ইমানদার সন্তান। আজকে তো বলি এইটা আমরা করতে পারি না বলে বহু বাপ অসহায়, ছেলে নেক সন্তান তৈরি করতে পারেনি বলে বাপ মরে যাওয়ার পরে আমাদের মতো মৌলবীকে হায়ার করতে হয় কবর জিয়ারত করতে, ঠিক কি না? হুজুর একবার আমার বাপের কবরটা জিয়ারত করে দিবেন চলুন তো, বলে না বলে না কথা বলেন, বাপের কবর জিয়ারত করার জন্য আমাদের মতো মৌলবীকে হায়ার করতে হয়, এটাই হচ্ছে কষ্টের। তুমি তোমার বাপের কবর জিয়ারত করতে পারো না, তোমার বাপের জন্য দোয়া করার ক্ষমতা তোমার নাই, মৌলবী হায়ার করতে হচ্ছে দোয়া করতে। কিন্তু আমি বলে যাচ্ছি, বাপের জন্য সন্তান যদি হাত তুলে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়া কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি স্ত্রী মারা যায় স্বামীর থেকে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মৌলবী মোল্লা পীর ফকিরের হতে পারে না। স্ত্রী যদি মরে যায় স্বামী যদি দোয়া করে, স্ত্রীর জন্য স্বামীর থেকে বড় দোয়া পৃথিবীর আর কোনো মৌলবী মোল্লার হতে পারে না। আমার মুসলমান ভাই, আপনি বিরিয়ানি খাওয়াবেন, আমি বলে দিই 40,000 খরচ করবেন, সেই টাকাটা মসজিদে আর মাদ্রাসায় খরচ করে দিলে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তোমার বাবা নেকি পাবে। আর আমাকে যদি দাওয়াত করে মিলাদ করে খাওয়ান, বিরিয়ানিটা খেয়েই বেরিয়ে বলবো শালা গোশটা ভালো হয়নি, ছেঁচড়া ছিল, বাবুর্চিটা খেয়েছিল বলতো চালটা শক্ত, ঠিক কি না? এই বিচার করব না, করব না, দিয়ে চলে যাব। কিন্তু হ্যাঁ, আপনি কেন খাওয়াবেন না? আপনার বাপের উদ্দেশ্যে খাওয়ালে একমাত্র এতিম আর মিসকিন দিকে খাওয়ায়। কাকে বললাম কথা বলেন? যদি বলে আমার গ্রামে এতিম মিসকিন নেই, মাদ্রাসায় আছে না নেই, কথা বলে মাদ্রাসায় আছে, খাওয়ান মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান। আমি জানি মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি, কোন ভয়ে? কোন ভয়ে? লোকরা আমাদেরকে লটারির টিকিটের টাকাও খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার মাদ্রাসায় একজন এসে বলছে হুজুর ছেলে দিকে খাওয়াবো, আমি বললাম যে কি খাওয়াবে, যা বলবেন, আমি বললাম বিরিয়ানি খাওয়া, বললে বিরিয়ানি, বললে হ্যাঁ বিরিয়ানি খাওয়াবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাস্টার সাহেবকে বললাম আমার যে হিসেব বাকি করে একটা ফদ্দ করুন তো, কত কি লাগবে, বলছে, আমি বললাম কোন উদ্দেশ্যে খাওয়াবে বা, বলে হুজুর কেউ কি বলবেন না, লটারিতে 2,00,000 পড়েছে। আমি তো বা তো বা তো বা হবে, লটারির টাকা আমাদিকে আর আমাদের দোয়া কবুল হয়, কথা বলে। হাওড়ার একটা ছেলে কি বলছে জানেন, হুজুর আপনিও হারাম খান, মানে কেমন করে, বলে আপনি জলসাই যান, আপনাকে যে খাওয়াচ্ছে যার বাড়িতে খান সে কি হালাল খাই? এর উত্তর আমার কাছে আছে, বিসমিল্লাহ। আচ্ছা, আমি এখানে যে এলাম, আমাকে যে খানা খাওয়ানোর দায়িত্ব ইমাম সাহেবের, ঠিক কিনা কথা বলে? যদি ইমাম সাহেব আমাকে হারাম খাওয়ায় তা ইমাম সাহেব দায়ী না আমি দায়ী? ইমাম সাহেব দায়ী, যেহেতু আমি উত্তর সিমলার কেউ কি চিনি না, চিনি কি মুখগুলো চিনছি, ব্যক্তি চিনি না, তার কারবার কি, তার ব্যবসা কি, তার আখলাক কি, চরিত্র আমি জানি না, থাকতে হবে, এটা ইমাম সাহেব ভালো জানে। তাইলে আমি যদি আপনার বাড়িতে আসি, হালাল খাওয়ানোর দায়িত্ব আপনি মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আপনার দায়িত্ব, আমার নয়, ঠিক কি না কথা বলে? আপনি খাওয়াবেন, ওটা আমি দায়ী নই। আপনি যদি হারাম খাওয়ান, ওটার জন্য আপনার মেহমান পাপি হবে না, মেজবান পাপি হয়ে যাবে, যে খাওয়াবে সে পাপি, ইয়াসিন পাপি লই, ওটা বুঝার ভুল তোমার। ওই জন্যে যদি জেনে যাও আমি আমার মাদ্রাসায় খানা খাই না, চলো যে কোনো সময় গিয়ে দেখতে পাবে, আমাকে বাড়ি থেকে মেহমান এলে আমি ফোনে বলে দিই মেহমান আসছে, এলে আমাকে ডাকবে, আমি বাড়িতে খানা খাই, সকালে নাস্তা করে আসি, ক্লাস করি, আবার দুপুরে চলে যাই, খানা খেয়ে আরাম করে জোহরের সময় এসে নামাজ পড়ে ক্লাস করে বের হয় জলসায়, মাদ্রাসায় খাই না।
কেন খাই না? ওটার কারণে, ওইটার কারণে খাই না। লটারির পয়সাও দিয়ে দিবে, সুদের পয়সাও দিয়ে দিবে, চল্লিশে মরার খানাও খাইয়ে দিবে, সদকাও খাইয়ে দিবে, ওই জন্য তো বরকত উঠে যাচ্ছে। এই তো কালকে দেখুন, কালকে বহু জায়গায় এই মহরমের গোশ দিয়ে ভাত বিলি করবে। কেন, কিসের জন্য, কে বলল করতে হবে আপনাকে মহরমের গোশ দিয়ে ভাত বিলি? আপনি খাওয়ান, এতিম মিসকিনকে খাওয়ান, টাটকা গোশ কিনে খাওয়ান। খাওয়াতে তো ইসলামের শরীয়তে মানা নাই, গরিবকে খাওয়াতে মানা আছে, কিন্তু আপনাকে বলে দিই, শুনেলেন, যদি আপনাদের গ্রামও হয়, যদি কেউ ভাত বিলি করে, এটা বড় লোকদের ছেলেদের জন্য জায়েজ হবে না যদি সৎকার খানা হয়। উলামাদিকে জিজ্ঞেস করুন, আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাকে খুব বেঁচে চলতে হবে, সাবধানে চলবেন। এখানে প্রসঙ্গ, মৃত ব্যক্তির নামে তিন দিনে চল্লিশ আদর্শের মোতাবিক, কেন, কে বললে? শুনেন, রাজনীতি হযরত উমরও করেছেন, একদিন নিজের সন্তানকে বললে, গভর্নর এসে বললেন, হে আমিরুল মুমিনিন, যে ছেলেটা অন্যায় করেছে সেটি আপনার সন্তান। হযরত উমর ধমক দিলেন, তাকে গাছে বাঁধো আর কোড়া মারো, আমার সন্তান বলে যদি রেহাই দাও, এই সুযোগ পেয়ে যাবে, গভর্নরের ছেলে হিসাবে আরো বড় অন্যায় করবে, ওই জন্য আর সাজা দাও একে, যে সাজাটা আছে শরীয়ত সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ভারতবর্ষে যদি নেতার বেটা, এমএলএর বেটা হয়, ধর্ষণ করলে বেঁচে যায়, এমপির বেটা ধর্ষণ করলে বেঁচে যায়, তা না হলে কখনো এটা হতে পারে? মণিপুরের মতো জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে জেলের কুটিরিতে পেলেছে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে এখনো পর্যন্ত গুলি করেনি, রাস্তায় দাঁড় করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করেনি, এখনো পর্যন্ত মণিপুরকে শান্ত করতে পারেনি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওখানে গুলি চালাতে এই জন্যে পারেনি, ওদের গুন্ডারা ঢুকে আছে, ওই জন্যে গুলি চালাচ্ছে না, তারা নিজেদের ঘরেতে বোম জোগাড় করেছে। বড় কষ্ট লাগে, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার মণিপুরের মতো জায়গায়, গোটা মণিপুর জ্বলছে, সেখানে কালকে নজির দিয়েছে আমাদের মতো কিছু মৌলবি, যারা ঘরছাড়া হয়ে গেছে, যাদের কাছে খাবার দাবারের কিচ্ছু নাই, যাদের ঘর পুড়ে গেছে, পরিবার শেষ হয়ে গেছে, তাদেরকে সাহায্য নিয়ে আমাদের মতো মৌলবিরা দিতে গেছে মণিপুরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য অনুরোধ করব, কেউ কেউ কি কষ্ট দিবেন না, জোরে বলুন ইনশাল্লাহ, আপনার দ্বারা যেন কেউ আক্রান্ত না হয়, কষ্ট না পায়। আজকে জানেন, আমি একটা জলসাই বলেছি, অনেক গরিব মানুষ, আমার অনেকগুলো বক্তব্য আছে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে, শুনেননি আপনারা? শুনেছেন, অনেক বয়ান করেছি আমি, কিন্তু আমি সেদিন একটা কথা বলেছি হাওড়া জেলায়, কি কথা জানেন? এই বন্ধন লোন যে গরিবরা লায়, গ্রুপ লোন যে গরিবরা লায়, তারা একা পাপি হবে না, সেই গ্রামের যত বড় লোক আছে তারাও পাপি হবে, সেই পাপের বোঝা তাদেরকেও নিতে হবে। যদি বলেন হুজুর কেন, তারা পাপ করবে আমরা কেন বোঝা নেব? তোমার জাকাত ফরজ হয়েছে, তুমি জাকাত দাওনি, তুমি যদি জাকাতটা হিসেব করে দিতে, গরিবকে আর বন্ধন লোন নিতে হতো না, গ্রুপ লোন নিতে হতো না। আপনাদের মেদিনীপুরের খবর জানি না, বিসমিল, আমার বর্তমানে কোরবানির দিনে সকালবেলায় গরু জবাই হয়েছে, নামাজের আগে গোশ বিক্রি হয়েছে, কসাই বিক্রি করেছে, গরু জবাই করে, কেন, গরিবরা গোশ কিনেছে, বহু গ্রামে হয়েছে, এটার জন্যে যত পাপ হবে সেই গরিবগুলো লয়, সেই গ্রামের বড় লোকরা পাপি হবে, যাদিকে আল্লাহ মাল দিয়েছে। কেন, তুমি একটা গরু কিনেছ, কোরবানি দিয়েছ, তুমি চারটা গরু কিনে আরও তিনটে গরু গরিব দিকে বেঁটে দিলে না, এটা তোরা দশজন নিয়ে গিয়ে ভাগ করেলে, এটা কুড়িজন ভাগ করেলে, গ্রামে পনেরোটা বড় লোক আছে, পঞ্চাশ হাজার না হলে এক লাখ করে জাকাত বেরিয়েছে, যদি পনেরো জনের এক লাখ করে জাকাত বেরোয় কত হবে, পনেরো জনার পনেরো লাখ, পাঁচ লাখ টাকা বাইরের মাদ্রাসাগুলোকে দিয়ে দেন বেটে গ্রাম থেকে, আর দশ লাখ টাকা রেখে দেন, প্রতি বছর একটা করে গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে পাঁচ লাখ খরচ করে, আর পাঁচ লাখ টাকায় একটা করে গরিবের ঘর বানিয়ে দেওয়া হবে, প্রতি বছর দুটো করে গরিবের উপকার করা হবে, এতে লাভ হবে না ক্ষতি হবে? তাড়াতাড়ি বলুন, লাভ হবে। যেমন আপনাকে বলে দিই, যারা চল্লিশের খানা করে